हेलो स्टूडेंट ऑफ क्लास 8, আমরা আজকে অষ্টম পাঠের শেষ অংশের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলানো এবং পাঁচের দাগের প্রশ্ন উত্তরগুলো। তো চারের দাগে কি রয়েছে দেখো, চারের দাগে রয়েছে গির্জে, আচ্ছা এটা বাঁ দিক, ঠিক আছে, গির্জে, অঙ্কের খাতা, আগুন, পশ্চিম দিক। তাই তো, ডান দিকে আছে উনান, নীল, কঙ্কা, আপিস। মাথা ধরা, কালো, নীল, দোতলা ঘর। ডান দিকে আছে রৌদ্র, পালঙ্ক, অসুস্থ, মেঘ। তাই তো, এবার দেখো আমরা যেভাবে ম্যাচিং করতাম, গির্জে 1 2 3 4, সরি 1 2 3 4, খয়েরটাও তাই 1 2 3 4। গির্জে, গির্জের পাশে কি আপিস, এক, অঙ্কের খাতা, কে ছিঁড়েছে কঙ্কা, আগুন, উনান, পশ্চিম দিকে নীল রঙের মেঘ, ঠিক আছে, মাথা ধরা, অসুস্থ, কালো, মেঘ, নীল, সরি দোতলা ঘর, পালঙ্ক, নীল, আচ্ছা নীল, আচ্ছা রৌদ্রটা তাহলে কার সঙ্গে যাবে, নীল রৌদ্র হবে না, দোতলা ঘর রৌদ্র, দোতলা ঘরের রৌদ্র হবে না, এইটার সঙ্গে এটা কিন্তু ম্যাচ করছে না, ঠিক আছে, এটার সঙ্গে এটা ম্যাচ করছে না, কেননা কালো মেঘই হবে, মাথা ধরা, অসুখ, অসুস্থতাই হবে, আর হচ্ছে নীল, নীলটাও মেঘ হতে পারে, নীলও মেঘ হবে, তাহলে রৌদ্রটা কি হবে, রৌদ্রটা সেভাবে কিছুই নয়, রৌদ্র দোতলার ঘরে কি রৌদ্র আসে, দোতলার ঘরে তো রৌদ্র নেই, দোতলার ঘরে কি ছিল, পালঙ্কের ওপর খাতা ছিল, তাই দোতলার ঘরে এটা রৌদ্র হবে না, এটা যদি খাতা হয় তাহলে এটা সরি আমারই ভুল, নীল, নীল রৌদ্র হয় না, তাই এই দুটো হচ্ছে না, ঠিক আছে, এই দুটো হচ্ছে না। এরপর দেখো পাঁচের দাগে পূর্ব দিকের মেঘের রং কেমন, পাঁচের ক, পূর্ব দিকের মেঘের রং ইস্পাতের মতো কালো, পূর্ব দিকের মেঘের রং ইস্পাতের মতো কালো, পশ্চিম দিকের মেঘের রং খ, পশ্চিম দিকের মেঘের রং
মেঘের রং ঘন নীল। গ কালো মেঘ জমলে কি হয়? কালো মেঘ জমলে ভারী বর্ষণ হয়। ভারী বর্ষণ হয়। ঘ ঝোলে লঙ্কা দিলে কি হয়? ঝোল ঝাল হয়ে যায়, অর্থাৎ ঝোলটা ঝাল হয়ে যায়। উয়া অঙ্কের খাতাটা কোথায় আছে? অঙ্কের খাতাটা দোতলার পালঙ্কে আছে। অঙ্কের খাতাটা দোতলার পালঙ্কে আছে, ঠিক আছে। প্রশ্ন উত্তরগুলো এখানে কমপ্লিট হলো। এরপর আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে, আমি মনে করি প্রশ্ন উত্তরগুলো সাথে সাথে নবম অধ্যায়টা আজকে আমরা পড়ে নিতে পারি, পড়ে রাখতে পারি। দেখো পেজ নাম্বার 29, বৃষ্টি নামলো দেখছি, সৃষ্টিধর ছাতাটা খুঁজে নিয়ে আয়, না পেলে ভারী কষ্ট হবে। কেষ্ট সিষ্ঠ শান্ত হয়ে ঘরে বসে থাকো, দুষ্টুমি করো না, বৃষ্টিতে ভিজলে অসুখ করবে। সঞ্জীবকে বলে দেব তোমার জন্য মিষ্টি লজনচুষ এনে দেবে। কাল যে তোমার খেলার খঞ্জনি দিলাম সেটা হারিয়েছ বুঝি? ও বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেব, সে তোমার সঙ্গে খেলা করবে। কাঞ্জিলাল ব্যাংগুলো ঘরের মধ্যে আসে যে ঘর নষ্ট করবে। ওরে তুষ্টু, ওদের তাড়িয়ে দে। ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে এলো, আর দৃষ্টি চলে না। বষ্টমী গান গাইতে এসেছে, ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না, বৃষ্টিতে ভিজে কষ্ট পাবে। ঠিক আছে, তাহলে এই অধ্যায়ে আমরা দুটো যুক্তাক্ষর পেলাম, মূর্ধন্যস্বয় টয় এবং ইয় বর্কিজয়। মূর্ধন্যস্বয় টয় যুক্ত শব্দ হচ্ছে সৃষ্টিধর, কষ্ট। আর ইয় বর্কিজয় যুক্ত লজনচুষ, সঞ্জীব, রঞ্জন, এই যে শব্দগুলো। তো এখানে যেটা দেখছি সেটা হচ্ছে একদমই একটা বৃষ্টি নামার বর্ণনা। সেখানে ছাতা না নিয়ে একটা ঘরের মধ্যে বৃষ্টি হলে কিরকম হয়, ধরো একটা কালবৈশাখীর দিন তোমাদেরকে বলে এই ঘরের মধ্যে এই পাতাগুলো ঢুকে আসছে, এগুলো ঘরটা নোংরা করছে খুব, এইরকম যেরকম একটা মায়েরা কথা বলে বাড়ির মধ্যে যে এই ব্যাংকটা ঢুকে এলো, ব্যাংকটাকে এক্ষুনি বের করে দাও নইলে ঘর নোংরা করবে, ঠিক সেই রকমেরই একটা বর্ণনাকে এখানে বৃষ্টি হওয়ার পরের যে একটা বর্ণনা, তার পরে চারপাশের অবস্থাটা কীরকম সেই বর্ণনাটা এখানে তুলে ধরা হয়েছে। অষ্টম পাঠে যেটা আমরা দেখেছিলাম যে বৃষ্টি হবে হবে করছে, এখানে কি বৃষ্টিটা হয়ে যাবার পরে যে বর্ণনাটা, সেই বর্ণনাটা আমরা এই নবম অধ্যায়ে পাচ্ছি, ঠিক আছে। এর পরের দিন আমরা প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব এবং লাইভ ক্লাসে কোনগুলো আমাদের জন্য জরুরি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।